অতীতের প্রাক্তন খেলোয়াড় জর্জ থেকে উঠে এসেছিল এরিয়ান হয়ে, তারপর তিন বড় তবে খেলেছেন। কিন্তু মুস্তাদা, আমি সরাসরি একটা অনুযোগের ঢঙে প্রশ্নটা করছি, মুস্তাদা যদি খেপের মাঠে বেশি না খেলতো, মুস্তাদা অনেক বেশি ফারিস করতো, আজকে আক্ষেপ হয়? আক্ষেপ তো অবশ্যই হয়, কিন্তু আমি আপনারা যেটা শুনেছেন সেটা তো আমার আমার মানে ভুল বার্তা। আমি খেপের মাঠে খুবই কম খেলেছি, মানে আমি আমার বন্ধু বান্ধব অনেকে ছিল, আমাকে অনেকবার ডাকত, আমি তাহলে যেতাম না। আমি আমার ক্লাব বিশেষ করে মমতাজ, যেহেতু গ্রুপটা আলাদা ছিল, আমাদের গ্রুপটা আলাদা ছিল, সেখানে আমি আমি বিশেষ করে আমি কলকাতা মাঠ নিয়েই বেশি চিন্তা করতাম। এটা আমার টার্গেট ছিল বোলিং খেলা একদম, মানে ইসমান মোহাম্মদ মহারান আমার যখন জ্বর দিয়ে আমি 85, 86, 87, তারপরে আমি এরিয়ান্সে যাই। এরিয়ান্সের পরে আমি 3 বছর মহারান খেলে 89, 90, 91, 92, 93 মোহনমোহন, 94 আবার ইসমান, আবার 95, 96, 97, 98 মহারান খেলে, তার মাঝখানে আমি 3 বার ন্যাশনাল খেলেছি, সন্তোষ ট্রফি বিহারপুর খেলেছি 91-এ, বা এশিয়ান গেমসে আমি স্কোয়াডে ছিলাম, টিম সেভারে যাই। মোহনবাগান দিবসে এত প্রায় ছাদের নিচে 110 জন খেলোয়াড় উপস্থিত ছিলেন, এখানে এসে কেমন লাগলো? সত্যি কথা বলছি, এই 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 দিনটার জন্য আমরা অপেক্ষা করি প্রত্যেক বছরে 29 জুলাই, যে আসলে সবার সাথে আমাদের দেখা হবে, সিনিয়র মোস্ট সিনিয়র প্লেয়ার, আমাদের যারা জুনিয়র আছে বা আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে দেখা হলে মনটাও খুব ভালো লাগে যে মোহনবাগান দিবসে আমরা যাচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ।